হ্যালো বন্ধুরা, আলো ভাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আপনাদের সামনে প্রাকৃতিক এক ও অপূর্ব দৃশ্য নিয়ে হাজির হয়েছি। আজ আমরা মধ্যমগ্রাম ও নিউ টাউনের মধ্যবর্তী কৈপুলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে দেখা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কৈপুলের দিকে। অপূর্ব দৃশ্য রাস্তা দিয়ে যেতে যেতেই খুবই সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। আমাদের আপনাদের সবার পছন্দের প্রাকৃতিক দৃশ্য, আর যদি খুবই সুন্দর দৃশ্য হয় সেটা তো সবারই মন প্রাণ সবকিছু জুড়ে যায়। আমাদের পাড়ার সাথে এখন অনেক অনেক জায়গা আছে যা আমরা নিজেরাও কখনো যাই। কৈপুল যেতে যেতে আমরা আজকালকার দিনে সবাই শপিং মলে গিয়ে অথবা বড় রেস্তোরাঁয় গিয়ে অনেক এনজয় করে, বাট এইটুকু দেখুন যে কত সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। আমরা কিন্তু প্রাকৃতিক মানে চারদিকে এসেও কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি। দেখুন চারদিকটা এত সুন্দর আমাদের, মানে আপনাদের এবং আমাদের, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। আপনাদেরকে অ্যাড্রেসটা লোকেশনটা দিয়ে দেওয়া হবে, এবং চারদিকটা দেখুন কত সুন্দর। আপনারা এসেও খুব ভালো মানে সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধবী অথবা ফ্যামিলি। আমরা কৈপুল যেতে যেতেই রাস্তার মাঝে একটা দৃশ্য দেখলাম, এখন আবার আমরা কৈপুলের দিকে এগিয়ে যাব। এই যে দেখুন আমাদের গাড়ি। এত রোদ, তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে। রাস্তাটা অনেক সুন্দর ফাঁকা। রাস্তাটা সবাই চিনতে পারে না, আমরা আপনাদেরকে সঠিক ভাবে নিয়ে যাচ্ছি। এখানে প্রচুর প্রচুর ঝিল দেখতে পাবেন আপনারা। আমরা সঠিক রাস্তা থেকে যাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে দেখি
চারিদিকটা একটু রাস্তাটা খুবই খারাপ, তবু আমরা হার মানিনি, আমরা চলে যাচ্ছি গন্তব্যের দিকে। হ্যালো গাইস, এবার আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ভেতরটা। আর ভিডিওতে আপনারা যাই নতুন মানুষটিকে দেখছেন, এটি হলো আমার ছোটবেলা থেকেই আমরা ফ্রেন্ড, খুবই ছোটবেলার বন্ধু আমরা। আসুন আপনারা বারাসাতে, এবং বারাসাতের ভিতর থেকে আসুন এই লোকেশনটা আপনাদেরকে দেওয়া হবে। সবসময় ঘরের চার দেওয়ালের মধ্যে না থেকে যারা যারা বারাসাত মধ্যমগ্রামের মাঝামাঝি থাকেন তাদের জন্য এইসব জায়গা ঠিক আছে। অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, তো বন্ধুরা ওই পুলে আসতে হলে আপনারা মধ্যমগ্রামে এসে 93 বাস ধরে মধ্যমগ্রাম বিডিও অফিসে নেমে ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে এলে আপনারা কৈপুলে পৌঁছে যাবেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশন শেয়ার করে দিলাম, আপনারা চাইলে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাকারা এখন মাছ ধরতে যাচ্ছে। এটা যেহেতু মাছের ভেড়ি, এই এলাকায় পুরো ঝিলে ঝিল চারিদিকে আপনারা দেখতেই পেলেন। তো কাকারা এখন কাকাদেরা মাছ ধরতে বেরিয়ে গেছে, কাকাদের এটাই পেশা। তো বন্ধুরা আমি জানি না ক্যামেরার সামনে আপনাদের সামনে এই প্রাকৃতিক দৃশ্য কতটা তুলে ধরতে পারলাম, আমার মতে বলে আপনারা সামনে এসেই প্রাকৃতিক দৃশ্য অনুভব করে যান, খুব সুন্দর, দেখলেই পুরো চোখটা জুড়ে যায়, মন ভরে যায়। আর তার সাথে রয়েছে অপূর্ব হাওয়া। বন্ধুরা এখানে সবসময় 50-60 কিলোমিটার বেগে হাওয়া বইতেই থাকে, যা আপনাকে সমুদ্র উপকূলের কথা মনে করাবে। এখানে এসে আপনার মনে হতেই পারে দীঘা বা পুরীতে ঘুরতে এসেছে, আমাদের সেটাই মনে হচ্ছে। বন্ধুরা আপনারাও একবার এসে দেখুন, আপনাদেরও আরও ভালো লাগবে। আপনারা জাস্ট একবার এসে দেখুন বন্ধুরা।
পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিরকম, দেখুন। তো বন্ধুরা, আমরা যখন এসেছিলাম তখন আকাশ পরিষ্কার ছিল, যথেষ্ট রোদ ছিল। এখন দেখুন আকাশ পুরো মেঘে ভরে গেছে, চারিদিক পুরো কালো হয়ে এসছে। তো বন্ধুরা, আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি নামবে।